ভাই বোন নাকি? না না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। বাহ, এই মেয়েটা খুব সুন্দর দেখতে তো, এটাকে আমি পটাবোই পটাবো। কি করছে রে? দেখো তুমি। এই বাবু, তুই এটা কি করছিস? কি আর করব, না এই এইটা করার মানেটা কি, তুমি আমাকে বোঝাতো? সারাদিন এত কাজকর্ম করার পর এটা করা তোর মানে কি? কে করবে এটা? এটা কি, এটার মানেটা আমাকে বোঝা। আসলে মানে হচ্ছে, দেখো এত বড় খাট রেখে কি করবো বলো, এত বড় যে ময়দান খেলার এটা রেখে কি করব? আমি তো সিঙ্গেল, আমি তো একা একা ঘুমাই, এত বড় খাট রেখে ফালতু কি হবে? তুলে দিলাম, তোমার বৌমা আসুক, তারপরে না এটা সেট করব। এই কথাটার সাথে এই খাটের এটা তোলার কোনো মানে হয়? তুই সিঙ্গেল সারা জীবন থাকবি। হ্যাঁ হ্যাঁ, আমি মা হয়ে বলছি, তুই সিঙ্গেল সারা জীবন থাকবি, কারণ আজ অব্দি তুই তো একটা প্রেমই করতে পারিসনি। আমার প্রতি তোমার বিশ্বাস নাই? না, কি করে থাকবে? তোকে তো প্রতিবারই বলি একটা মেয়ে জোটা, একটা গার্লফ্রেন্ড জোটা, একটা বৌমা, তোকে তো বারণ করি তো না, তুই তো পারিস না। আমার উপর থেকে তোমার বিশ্বাসটা উঠে গেল মা? হ্যাঁ, কি করব মা, আমি চেষ্টা করছি তো, কপালে না থাকলে কি করব? আগে ভালো করে কাজ ইনকাম কর, তারপরে গার্লফ্রেন্ডের কথা ভাবিস। এই তুই ছোট আছিস, ছোট মতন থাক, সবসময় বেশি টাকা থাকলে পকেটে, বউ আসবে রকেটে। কি পাকা পাকা কথা শুনিস মা? ওর বুদ্ধি আছে, তোর নাই, বুঝতে পারলি? ওরও এখন বুদ্ধিটা হয়েছে, তোর হয়নি। তা আমি তো ইনকাম করছি, কপালে রাশিটাই খারাপ। কি করবি আজ, তোকে গার্লফ্রেন্ড জোটাতে পারলি? সামনে 14ই ফেব্রুয়ারি, তুমি দেখে নিও, তোমার যদি বৌমাকে আমি বাড়িতে না আনতে পারি, আমার কান কেটে দিও। খোলার থেকে কর্তাল জোরে বাজিয়ে লাভ নেই, শুনতে ভালো লাগে না, বেশি ডায়লগ। একদম ঠিকই বলেছে, তোর দ্বারা যদি লাস্ট অব্দি একটা গার্লফ্রেন্ড জোগাড় করা না হয়, আমাদের বলিস আমরা একটা মেয়ে দেখবো, আর তারপর এইগুলো গোছাবি, সারাদিন সংসারের কাজকাম করে না, আমি এসব পারবো না, তোর সব ন্যাকাম আমার ভালো লাগে না। মা, রাশিটাই খারাপ, কপালে এখনো পর্যন্ত একটাকেও জুটলো না, সারা জীবনে সে সিঙ্গেল কাটাচ্ছে, ভ্যালেন্টাইনটা কি জিনিস সেটাও জানতে পারলাম না, সরস্বতী পূজাতে সবাই হাত ধরে ঘুরে সেটা কি জিনিস সেটাও জানতে পারলাম না, আর এখন যে কটা বন্ধু ছিল তারাও তো মিঙ্গেল হয়ে এর সঙ্গে হাত ধরে ঘুরছে, মধ্যে দেখে আমি সিঙ্গেল। না, এবার আর ছাড় নাই, এবার একটা পটাতেই হবে। মার বোন এইভাবে অপমান করে গেল আমাকে, এটা মেনে নেওয়া যাচ্ছে না। অ্যারেঞ্জ ম্যারেজ না, আমি লাভ ম্যারেজই করবো, আর মাকেও দেখিয়ে দেবো যে আমিও পারি পটাতে। ঠিক আছে, আমি গুছে দিচ্ছি। হ্যাঁ দাদা, আমি বাড়িতে নেই, পার্সেলটা তাহলে বাড়িতে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। এক্সকিউজ মি, তুমি যদি চাও তাহলে এই পার্সেল ডেলিভারির ঠিকানাটা তোমার আর আমার এক হতে পারে, তুমি কি চাও? নিজের মুখটা আয়নায় কখনো দেখেছো? আরে বাবা, তোমার তো বিরাট জ্ঞান। হ্যাঁ, 2 টাকার পুয়ের ডাটি তার আবার মোটাটি। হ্যাঁ, ত্রিভুজের মতন মুখ নিয়ে আবার সিঙ্গাড়াকে বলে খারাপ। আমার দিক থেকে হ্যালো। হ্যাঁ বলছি, কোথায় যাব, কোথায় তো নামলাম বাস থেকে, এক্ষুনি কোন দিকে যাব বুঝতে পারছি না। আজকে একটা এই তো পেয়েছি, এটাকে আমি পটাবোই পটাবো, এটা চলবে। বলছি, কাউকে খুঁজছো নাকি? না না, কি ব্যাপার, কাউকে খুঁজছো না? না। ভালো, তো বলছিলাম যে একটা কথা, যে সামনে সরস্বতী পুজো, তো সারা জীবনে সিঙ্গেল আমি, তো ভাবছিলাম একটা কাউকে দরকার, তো তুমি কি আমার নাতি নাতনি ঠাকুমা হবে? এই সব কি ধরনের কথাবার্তা, কি বলছেন আপনি? আরে এটা নেই, জানা নেই। আরে এটা অন্য স্টাইলের প্রপোজ এক কথায়, সবাই তাই লাভ বলে। এটা কোন ধরনের প্রপোজ? এটা হচ্ছে আলট্রা লেভেলের প্রপোজ, আলট্রা লেভেলের। একটা কথা বলছি, তোমাকে বেশ খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। এ কি, চেনা নেই জানা নেই হুট করে? আরে চেনা জানা হয়ে যাবে, তুমি শুধু হাত তো বলো। আপনারা না এসব ছেলেরা বাস স্ট্যান্ডে মেয়ে দেখলেই একদম। আরে সব ছেলেরা করে হয়তো, কিন্তু আমি সম্পূর্ণ আলাদা, আমি ছেলেটা সম্পূর্ণ আলাদা লেভেল। আপনি কি ডিম ফুটে বেরিয়েছেন? আলাদা বলছেন ছেলেদের থেকে? মানে ডিম ফুটে আমি বেড়াইনি, কিন্তু ঘটনা হচ্ছে তোমাকে ভালো লেগেছিল তাই বললাম, তাই বলে এইভাবে এত আজে বাজে কথা বলে দেবে? আমার আপনাকে ভালো লাগেনি, তোমাদের মতো ছেলে তো আমার একদমই পছন্দ না, কোথা থেকে যে হুট করে চলে আসে। হ্যাঁ তা ভালো লাগবে কি করে, তোমাদের তো পছন্দ ভুরুর নিচে কাটা, হাঁটুর নিচে ফাটা, আর গাঁজা খোর বেটা, তাহলে বেশি পছন্দ। হ্যাঁ সে একেবারে।
দিদি কেমন আছো? ভালো আছি। তুই ভালো আছিস? হ্যাঁ, বাস বাস বাস। তোমার সঙ্গে একটা কথা ছিল। কি কথা বল? এটাকে তো আমি পটাবই। হ্যালো, একটা কথা ছিল, শোনো। তোমাকে না এই ড্রেসটা পরে খুব সুন্দরই লাগছে। আই হ্যাভ এ বয়ফ্রেন্ড। ও, তাহলে অতটাও সুন্দরই লাগছে না। কেন, এই যে বলে এক্ষুনি সুন্দরই লাগছে? মেয়েদের বয়ফ্রেন্ড থাকলে সেটা জানার পর তাকে আর অতটাও সুন্দরই লাগে না। এই তুমি সেই ছেলেটা না, সে আমার একটা বান্ধবীকে প্রিয়া নামে তুমি প্রপোজ করেছিলে? হ্যাঁ করেছিলাম, বাট সে রিজেক্ট করেছিল। মানে ওই জন্যই তোমাকে মানে প্রপোজটা করলাম। আরে না, কেসটা শুনো শুনো, আরে কেসটা শুনো কেসটা শুনো, ব্যাপারটা কি আমি বলি। আসলে কোনো মেয়েকে যদি প্রপোজ করা যায়, সে যদি রিজেক্ট করে তাহলে অন্য আরেকটা মেয়েকে প্রপোজ করো, সেও যদি রিজেক্ট করে তাহলে আরেকটা মেয়েকে প্রপোজ করো। একটা না একটা তো করবে, তাই না? আর এটাই তো সিস্টেম। আরে রাগ করছো কেন? আরে থামো এক মিনিট, এক মিনিট। আরেকটা কথা, আরেকটা কথা বলছি যে, হ্যাঁ সরস্বতী পুজো একসঙ্গে ঘুরতে পারি? আমার ভাই কাছে, অসুবিধা নেই। দেখ অসভ্য ছেলে একটা। আরে অসভ্য তো আমি ছোটবেলা থেকেই। সরস্বতী পূজায় কোথায় কোথায় যাওয়া যায় বলো তো? যেখানে নিয়ে যাবে। কোথায় যাবে বলো। কোথায় যাওয়া যায়? পার্কে যাবো, তারপর আর রেস্টুরেন্টে যাবো। সে তো যাবোই, কোথায় পার্কে কোথায় হবে তো তারপরে, বুঝছে? ঠিক আছে। সে ছুরি না, কেক তো আমি প্রপোজ করেছিলাম, রিজেক্ট করেছিল আমাকে। বিশাল ভাব, আমাকে রিজেক্ট করে এখানে বসে প্রেম করা হচ্ছে, এটা তো মানতে পারবো না। ছুটির বাপকেও আমি চিনি। দেখছেন কাকু, আপনারা ছেলে মেয়েকে পড়তে পাঠান, আর ছেলে মেয়ে, ও সরি, ছেলে মেয়ে কি করছে দেখেন? মাঠে এসে দুজনে মিলে একসঙ্গে গুচ্ছাম গুচ্ছি করছে। আচ্ছা, তাহলে পড়তে আসা নাম করে এই করা হয়? তাহলে বুঝেন, চালাবেন না? দেখছি আজকে, চলেন চলেন, আমি আপনাকে হেল্প করছি। এক মিনিট, এটা কি কেলান? কেলান এই কি করছে এখানে? পড়তে আসা নাম করে এই করা? এই তুই করে পড়তে আসিস, পড়তে আসে এইসব করা? হ্যাঁ চ, আজকে তোর বাড়িতে তোর হচ্ছে, ক চ চ চ চ। তোমাকে বললাম না যে একটা গোলাপ কিনে নিয়ে আসবে, তাহলে তুমি আনলে না কেন গোলাপ? আরে তুমি তো আমার কাছে একটা গোলাপ, তোমার জন্য আমাকে গোলাপ নিয়ে আসবো, নিজেকে দেখো একবার। বললাম নিয়ে আসতে, তুমি গেলে না আনতে? না পাগল বোঝে না একবারে, না তো বলছি বিশ্বাস করো না, মানে তোমাকে দেখলে না মানে কি বলবো। আচ্ছা তোমার চোখটা না আজকে দেখতে খুব সুন্দর লাগছে, তাই কিছুক্ষণ তাকাই। হ্যাঁ, আমাকে রিজেক্ট করে অন্যজনের সঙ্গে প্রেম কি করে হতে তুই? জলন বলেও তো একটা কথা থাকে নাকি, খেল দেখে ভাই। আমারও যখন রিলেশন হয়নি, তোদের কাউকে শান্তিতে প্রেমও করতে দেব না। তাহলে আজকে একটু বাইরে যাওয়া যাক নাকি? আচ্ছা ঠিক আছে, কোথায় যাবে বলো? চলে একটু যাই ক্যাফে ট্যাফেতে, কোথাও একটু ভালো জায়গা দেখলে বসে একটু কথা বলা যাবে। হ্যাঁ অবশ্যই, অনেকদিন হয়ে গেছে যাওয়া হয় না। বেশ ভালো, ঠিকই বলেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কখন বেরোবে বলো, সেই বুঝে তো। জোড়া জোড়া আর মধ্যেখানে আমার কপাল পুরা, এরা প্রেম করছে নাকি? চলো স্কুলে যাই, ঘরে আসি, কাকুটা দেখে আসি স্কুলের। ভাই বোন নাকি? না না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাকি এই বয়সে? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তোদের মতন বয়সে আমি পায়ে জুতোর ফিতে বাঁধতে পারতাম না, মা এসে বেঁধে দিত। আর তোরা কিনা এই বয়সে প্রেম করছিস? সেটা না তোমার ফল্ট, ছোটবেলায় না তোমার বুদ্ধির বিকাশ হয়েছিল না। আমার বুদ্ধির বিকাশ হয়নি? হ্যাঁ তাই বলে তোদের মতন এরকম পাকা ছিলাম না তো। যুগটা না এখন 5G, ঠিক আছে? যুগের সঙ্গে না মানিয়ে নিতে শিখো, ঠিক আছে? আরে দাদাই হিংসা করো না, তোমারও একদিন হবে। কে
এরাও প্রেম করছে আর আমি সিঙ্গেল ঘুরে বেড়াচ্ছি। জীবনটা রেখে লাভ নাই, জীবনটা রেখে লাভ নাই, শেষে করে দেবো আজকে আমি। এই শোনো, তুমি আর তুই কি করছিস? দাদার কষ্ট কি আর বোন দেখতে পারে? নে তোর ফাটা কপাল একটু মলম লাগিয়ে দিলাম। মানে তোমার বোন আমাকে সবকিছুই বলেছে, আর তোমার তো আমার পাড়াতেই বাড়ি, তুমি তো আমার পাড়াতেই থাকো, তা আমাকে বলতে কি হয়েছিল? আসলে সিঙ্গেল ছেলেরা অ্যাটলিস্ট মন দিয়ে ভালোবাসতে পারে, আমিও একটা ভালোবাসার মানুষ খুঁজছিলাম। তার মানে আমি এতদিন শুধু ভুল মানুষের কাছে গিয়েছি? অবশ্যই, তুমি আমাকে একবার বলে দেখতে পারতে। আসলে ভেবে দেখা হয়েছিল না, এইটা ব্যাপার। কি দাদা, চয়েসটা কেমন হলো? আরে দারুন দারুন, বোন আমাদের সুপার ডুপার হিট, তাই তো বেঁধে দিল আমাদের প্রেমের একটা গিট। থ্যাংক ইউ বোন। না বৌদি, এবার তোমার হাতে গরুটাকে তুলে দিলাম, মানুষ করো, আমি গেলাম। কি পাকা দেখছো, বিরাট বদ। তাহলে আমি তোমার নন্দন কাননে আমার হরিণ চড়াতে পারি? সে চড়াও, তাতে কোনো অসুবিধা নাই, তবে সালমান খানকে দেখলে হরিণগুলো আবার লুকিয়ে নিও। চলো গল্প করি, একটু ধরবো নাকি? চলো। এত বছর সিঙ্গেল থাকার পর যতই ঘুরে ওড়াচ্ছে। আমি কি প্রবলেম ভাই? প্রবলেম কিছুই না, বেশি দিন এসব টিকবে না। সত্যি এসব সিঙ্গেল ছেলেপিলে গুলো মানে এত হিংসা কেন কাপল দেখলা? ঠিক না হিংসা করা, তোমারও জুটবে ভাই, সময় হোক। চলো অন্যদিকে যাই। আবার একটা কাপল প্রেম করবা তোমরা, সিঙ্গেল থাকবো আমরা, তা তো হবে না। শোনো, সামনে 14 ফেব্রুয়ারি আমরা ওই হতে যাবো, ওখানে আমাদের কেউ কোনো ডিস্টার্ব করবে না, তোমার কি মনে হয়? বিশেষ করে সিঙ্গেল।